বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা হলদিয়া বন্দরকে আরো বেশি করে ব্যবহার করতে চাইছে বাংলাদেশ, অর্থাৎ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে ব্যবসা বাড়াতে এবার কলকাতায় বৈঠক করলো বাংলাদেশের শীর্ষ নেতৃত্বরা। কলকাতা বন্দরকে ব্যবহার করে বিশ্ব বাণিজ্যে এবার স্বাবলম্বী হতে চায় হাসিনার দেশ। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কলকাতা হলদিয়া বন্দরকে আরো বেশি ভাবে ব্যবহার করতে চাইছে বাংলাদেশ, তার কারণ হচ্ছে উত্তরবঙ্গের রাজ্যগুলির সাথে ব্যবসা বাড়ানোই হচ্ছে তাদের এই মুহূর্তে মূল লক্ষ্য। সে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আগামী দিনে দুদেশের সম্পর্ক এবং ব্যবসার কতটা অগ্রগতি হতে চলেছে? বাংলাদেশ মূলত কলকাতা এবং হলদিয়া এই দুটি বন্দরকে ব্যবহার করতে চাইছে আরো বেশি করে। তার কারণ হচ্ছে কলকাতা এবং হলদিয়া বন্দরের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে তারা ব্যবহার করে বিশেষত ইউরোপের দিকে তাদের যে ব্যবসা, সেই ব্যবসা বাড়ানোর চেষ্টায় রয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই বাংলাদেশ বন্দরের একটি বিশেষ দল তারা কলকাতায় এসেছেন এবং দুদিন ধরে তারা কলকাতায় রয়েছেন। আগামীকাল তাদেরকে ঢাকায় ফিরে যাওয়ার কথা এবং কলকাতা তোমার হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি যে বন্দর এবং হলদিয়া বন্দর, দুই বন্দরেই বাংলাদেশের এই প্রতিনিধি দল তারা ঘুরে গিয়েছেন এবং তারা পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছেন। কারণ হলদিয়া বন্দরে তাদের যে বার্থগুলি আছে সেগুলো যদি খালি এবং ওঠানামা করা হয় তাতে খরচ অনেক কম হবে বলে মনে করছেন বাংলাদেশের বন্দরের আধিকারিকরা। এই জন্যই মূলত তারা ব্যবসা বাড়াতে চাইছে। অন্যদিকে ভারতের উত্তর পূর্বে যাতে ব্যবসা বাড়ে, অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যগুলিতে যাতে ব্যবসা বাড়ে, সেদিকেও কিন্তু নজর রয়েছে বাংলাদেশের। সেই জন্য বাংলাদেশ নতুন করে চাইছে কলকাতা বন্দরকে ইউজ করতে। কারণ উত্তর পূর্বের যে 7টি রাজ্য আছে, সেই 7টি রাজ্যতে যদি ব্যবসা বাণিজ্য বাড়াতে হয় তাহলে তাদেরকে বন্দর লাগবে, অর্থাৎ কলকাতা বন্দর সেই ক্ষেত্রে তাদের প্রধান প্রায়োরিটি হবে। এবং কলকাতা বন্দর থেকে যদি মাল ট্রেনে গুয়াহাটি বা উত্তর পূর্বের রাজ্যগুলিতে মাল পাঠানো যায় সেই ক্ষেত্রে তারা মনে করছে খরচ অনেক কমে যাবে। সেই জন্যই মূলত তারা এই প্রচেষ্টা করছে। এবং উত্তর পূর্বের রাজ্যের যে তোমার আমরা জানি বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা সহ আসামের বেশ কয়েকটি স্থলবন্দর কিন্তু ইতিমধ্যেই হয়েছে, তবে সেখানে তো তো চার চাকার বা সরু চাকার গাড়িতে করে মাল আনতে হয়, সে তাতে খুব বেশি মাল ঢোকে না। যদি কন্টেনার জাহাজের কন্টেনারে মাল আসে তাহলে কিন্তু অল্প খরচে বহু মাল আনা যাতায়াত করা নিয়ে আসা যায়। চট্টগ্রাম বন্দর থেকে যদি কলকাতা ঢুকতে প্রায় একটি জাহাজকে একদিনেরও কম সময় লাগবে, সেই ক্ষেত্রে মালের পরিমাণ অনেক বেশি হবে। তার জন্যই চাইছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে অসম, ত্রিপুরা, মেঘালয় এই সমস্ত রাজ্যগুলির ব্যবসা বাড়ানো এবং সেই সঙ্গে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যদি তাদের ব্যবসা করতে হয় তাহলে হলদিয়া বন্দরকে তারা এবং কলকাতা বন্দরকে টার্গেট করেছে। কারণ উত্তর যে আমি যদি তোমায় পুরো ভেঙে বলি, ধরো যদি হলদিয়া বন্দর বা কলকাতা বন্দরে তাদের যদি পণ্য নামে তাহলে সেগুলো খুব দ্রুত মাল ট্রেনে করে দেয়, সেগুলো একে এক লাইনের মধ্যেই উত্তরবঙ্গে তাদের মালপত্র নামানো সম্ভব হবে। অন্যদিকে উত্তরবঙ্গের পরেই আমরা জানি অসম, অসম থেকে অসম, ত্রিপুরা, মণিপুর এই জায়গাতে তাদের পণ্যগুলো পৌঁছে দেওয়া অনেক সম্ভব হবে। তাই তারা ওয়ান রুট বাণিজ্য চাইছে বাংলাদেশ এই মুহূর্তে, ওয়ান রুট বাণিজ্য চাইছে, সেটা কলকাতা টু একেবারে উত্তরবঙ্গ হয়ে নর্থ ইস্ট পর্যন্ত ওয়ান উইন্ডো বাণিজ্য চাইছে। এই ওয়ান উইন্ডো বাণিজ্যের জন্যই তারা ইতিমধ্যেই কথা বলেছেন এবং সমস্ত পরিস্থিতি খতিয়ে রেখেছেন। আগামীকাল তারা ঢাকা গিয়ে তাদের যে ঢাকার যে দপ্তর রয়েছে, অর্থাৎ ঢাকার যে ব্যবসা কমার্স গুলির সঙ্গে তারা বৈঠক করবেন এবং আগামী বছর থেকেই যাতে এই প্রক্রিয়াকরণ শুরু হয়ে যায় তার সব রকম চেষ্টা চালাবে বাংলাদেশ। এমনটাই বাংলাদেশের যারা আধিকারিকরা কলকাতা বন্দর কালকে দেখতে এসেছিল তারা এমনটাই জানিয়েছেন। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ কলকাতা বন্দরকে ব্যবহার করে ব্যবসা বাড়াতে এবার বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলো ভারত, এবং সেই বৈঠকে আগামী দিনের যে রুটম্যাপ তা নির্ধারণ করা হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।